মধ্যবিত্তের মাথায় হাত, আজকে দেশের বাজারে আবারও সোনার দামে আগুন। মাত্র দুই দিনের ব্যবধানে আজকে দেশের বাজারে প্রচুর বেড়েছে সোনার দাম। এতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে 16 লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। প্রতি ভরিতে আজকে কত টাকা বেড়েছে এবং এই দর কেন বেড়েছে? বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রধান অফিস গতকাল 22 আগস্ট বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এই দাম বাড়ানোর কারণ হিসাবে জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে খাঁটি সোনা অথবা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ার কারণে এই দর সমন্বয় করা হয়েছে। চলতি সপ্তাহের সোম ও বুধবার দুই দফায় সোনার দাম বাড়ায় জুয়েলার্স সমিতির প্রধান অফিস। এতে সোনার দাম বাড়ে প্রতি ভরিতে 4,421 টাকা। আবার নতুন করে আজকে আরেক দফা বাড়ানোর পর 5 দিনের ব্যবধানে ভরিতে সোনার দাম বেড়েছে 5,938 টাকা। বন্ধুরা, তাহলে এবার এক নজরে দেখে নিন সোনার দাম আজকে প্রতি ভরিতে কত টাকা বাড়ানো হয়েছে এবং কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, তার আগে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর সোনার দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বন্ধুরা, এবারে দেখে নিন এক নজরে জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরিতে আজকে থেকে দাম বেড়েছে 1,504 টাকা। দাম বেড়ে 22 ক্যারেট প্রতি ভরি সোনা আজকে থেকে বিক্রি হবে 1,26,006 টাকা, যা এর আগে 22 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে 1,24,502 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি সোনায় আজকে থেকে দাম বেড়েছে 1,446 টাকা। দাম বেড়ে 21 ক্যারেট এক ভরি সোনা কিনতে এখন থেকে ক্রেতাদের গুনতে হবে 1,20,279 টাকা, যা এর আগে এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 1,18,833 টাকা। এছাড়া 18 ক্যারেট প্রতি ভরি সোনায় দাম বেড়েছে 1,236 টাকা, বাড়িয়ে 18 ক্যারেট প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 1,03,098 টাকা, যা এর আগে 18 ক্যারেট প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে 1,01,862 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দাম বেড়েছে 1,027 টাকা, বাড়িয়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে 85,241 টাকা, যা এর আগে এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছিল 84,412 টাকা। বাজুস আরও জানিয়েছে, সোনার দাম বাড়লেও রূপোর দাম রাখা হয়েছে অপরিবর্তিত। তবে বাজুস জানায়, সোনা এবং রূপার অলঙ্কার তৈরি করলে প্রতি ভরিতে 5% ভ্যাট এবং 6% মজুরি যুক্ত করতে হবে। এই নতুন দর আজ 23 আগস্ট শুক্রবার সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। এই ছিল আজকে সোনার দামের সংক্ষিপ্ত খবর। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।